নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাসি ভাত ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন মজাদার একটি টিফিনের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি দুটো ছোটো সাইজের কুচনো পেঁয়াজ, একটা ছোটো টমেটো কুচি, সামান্য লঙ্কা কুচি, মিডিয়াম চামচের 4 থেকে 5 চামচ ভাত নিয়েছি, দুটো সেদ্ধ করা আলু আমি গ্রেট করে নিচ্ছি, আলু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিলাম সামান্য তেল আর কয়েকটা গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ভাতের মিশ্রণটা ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বাইন্ডিংসের জন্য আমি এখানে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। আপনারা চাইলে চালের গুঁড়ো থাকলে তাও দিতে পারেন। 1 থেকে 1.5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে আমি ফিরে আসছি। খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, আমি দু হাতে একটু তেল মেখে নিয়েছি। নিয়ে এবার গোল গোল করে কাবাবের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। প্যানে আমি তেল দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নেব। সন্ধেবেলার টিফিন হিসেবে বাচ্চা থেকে বড় সবাইকেই কিন্তু এটা দেওয়া যেতে পারে, আর পেটটাও থাকবে বেশ অনেকক্ষণ ভর্তি। আমার কিন্তু ঝটপট 3টে ভাজা হয়ে গেছে। নেক্সট আমি একইভাবে আরও 3টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। আমি পরেরগুলো একইভাবে ভেজে নিই। চলুন, তাহলে দেখে নিলেন তো বন্ধুরা, কত সহজে বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি হয়ে গেল ঝটপট একটা টিফিনের রেসিপি। আশা করব আপনারাও কিন্তু বাড়িতে একইভাবে ট্রাই করবেন। তৈরি হয়ে গেল বেঁচে যাওয়া ভাত দিয়ে টিফিনের রেসিপি বা কাবাব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।